দর্শক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সব সময় নির্দেশনা দিয়ে থাকেন, পুলিশ হবে জনবান্ধব, এমনকি প্রতিটি থানা হবে সেবামূলক প্রতিষ্ঠান। কিন্তু কিছু অসৎ পুলিশ সদস্য বাহিনীর সুনাম নষ্ট করে যাচ্ছে। রাজধানীর ফুটপাত থেকে চাঁদা তোলা সহ সারা দেশের সড়ক মহাসড়কে চলছে পুলিশের এই নীরব চাঁদাবাজি। সংবাদ মাধ্যমে তথ্য প্রচার হবার পর চাঁদাবাজির কৌশল বদল করেছেন ওইসব পুলিশ সদস্য, নিজেরা হাজির না হয়ে নিয়োগ দিয়েছেন লাইনম্যান। চলুন দেখে আসি এমন কিছু চিত্র। পুলিশ একটি জনবান্ধব বাহিনী, প্রতিটি থানার সামনে লেখা থাকে এই কথা, কিন্তু বাস্তবতা ভিন্ন। রাজধানীর সিদ্ধেশ্বরী ও শান্তিনগর এলাকার সড়কের উপরে ভোর 6টার দিকে বসে কাঁচাবাজার। এই কাঁচাবাজারের কিছু দূরে অবস্থান নেয় 21-এর অনুসন্ধানী টিম। কিছুক্ষণ পর দেখা যায় এক ব্যক্তি প্রতি দোকান থেকে 100 টাকা করে তুলছেন, কেউ দিতে না চাইলেও গালমন্দ করছেন। খোঁজ নিয়ে জানা যায় টাকা উত্তোলনকারী ব্যক্তির নাম আক্তার হোসেন, এলাকায় তিনি লাইনম্যান হিসেবে পরিচিত। এই লাইনম্যান আক্তার টাকা তোলেন সিদ্ধেশ্বরী পুলিশ পাড়ের এসআই জুলফিকারের হয়ে। শুধু এই দুটি বাজার থেকে প্রতিদিন সকালে 2 ঘন্টায় টাকা উঠে প্রায় 10,000, মাসে দাঁড়ায় 3 লাখ। এই টাকার বেশিরভাগ চলে যায় সিদ্ধেশ্বরী পুলিশ ফাঁড়িতে। 100 টাকা লয়ে গেছে, আরেকজন দিচ্ছে 80 টাকা, আরেকজন দিচ্ছে 20 টাকা, ওই ডাস্টবিন ময়লার ভাই এনে 100-200 আর ফিরে দেবা। আসে আর কেনে লাইন ওই গেলে কি এনে 10 কিলো লাগার খাস দেখা তো ওই 180টা দিতে দিব। হ্যাঁ কত নেয়? দোকানদাররা জানান টাকা না দিলে দোকান বসতে দেওয়া হয় না, কেউ টাকা না দিলে তাকে মারধর করে উঠিয়ে দিয়ে সেই জায়গায় নতুন কাউকে বরাদ্দ দেওয়া হয়, তাই বাধ্য হয়ে টাকা দেন তারা। কোন তারিখ হচ্ছে? 1 সপ্তাহ 2 দিন। বুঝে গেলো ভাই, এই সপ্তাহ আমি দিতে পারবো না, মাফ করে দিন। দোয়ান টোয়ান লাইসেন্স এমনিতে হালিয়া দোয়ান হচ্ছে, আমারও সব বন্ধ করে দিয়েছে দোয়ান, আমারটা সব খেয়েছে নাকি আমারটা সব বন্ধ করে দিয়েছে। মানে আমি বা একটু পরে দিবো, হে আইলে টাকা দিতে হবো সাথে সাথে, বা কোন সিটের নেই ভাই, আধা ঘন্টা পরে দিবো, সাথে সাথে দিতে আসতে দিত। এছাড়া রমনা পুরনো থানার সামনে মগবাজার, বড় মগবাজার, ওয়ার্ডলেস গেট, শান্তিনগর এলাকায় ফুটপাতের শতাধিক চায়ের দোকান থেকে প্রতিদিন সন্ধ্যায় 100 করে টাকা নেওয়া হয়, যেখান থেকে মাসে চাঁদা তোলা হয় 3 লাখ টাকা। পুরীর থেকে চাঁদাবাজি করে আপনার টাকা দিচ্ছে, আপনি সেই পুরীর পাথায় লাথি মারবেন? আবার ঠকিনি বাঙালি পুরায় বসতে পারে সেখানে নাই আমি। কালকে দেখা করো, মানছি সব বন্ধ, আমি যেখানে মানতে হবে। সিদ্ধেশ্বরী ফাঁড়ির ইনচার্জ, জুলফিকারের সোর্স বা লাইনম্যানরা প্রতিদিনই এই টাকা তোলেন। দর্শক, ডিএমপির রমনা থানার অধীনে সিদ্ধেশ্বরী পুলিশ ফাঁড়ি। ফাঁড়িটির এখন অবস্থান পুরনো রমনা থানা ভবনে। ফাঁড়ির ইনচার্জ এসআই জুলফিকার সর্দার, তিনি ফুটপাত থেকে টাকা তোলা ছাড়াও করছেন পরোক্ষ চাঁদাবাজি। অভিযোগ রয়েছে ভয় ভীতি দেখিয়ে পাওনা টাকা তুলে দেয়া, কারো বাড়ি দখলমুক্ত করা এবং গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায়ও করেন তিনি। চলুন দেখে আসি এমন কিছু চিত্র। শান্তিনগর এলাকার বাসিন্দা ও মৌচাক ফরচুন মার্কেট সমিতির সভাপতি আরিফুজ্জামান পুলিশ সদর দপ্তরে অভিযোগ সেলে অভিযোগ করেছেন পুলিশ হয়রানি ও মিথ্যা মামলায় ফাঁসানোর বিষয়ে। ও তো পুলিশ ফাঁড়ির ইনচার্জ। তো পুলিশ সদর দপ্তর কর্তৃক গৃহীত আবেদন এবং তদন্তের নির্দেশনার কাগজ 21-এ চোখের অনুসন্ধানী টিমের হাতে রয়েছে। আবেদনে সিদ্ধেশ্বরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জুলফিকার সর্দারের বিরুদ্ধে আরিফুজ্জামান অভিযোগ করেছেন হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, মোবাইল ফোনে গ্রেফতারের হুমকি দিচ্ছেন। এই হয়রানি থেকে পরিত্রাণ চেয়েছেন তিনি। পুলিশ সদর দপ্তর বিষয়টি আমলে নিয়ে একজন অতিরিক্ত উপ পুলিশ কমিশনারকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। এরপর প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে 21-এর অনুসন্ধানী টিম হাজির হয় ব্যবসায়ী আরিফুজ্জামানের বাসায়। সেখানে গিয়ে জানা যায় আরিফুজ্জামানের বাড়ি নিয়ে এক ডেভেলপার কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল নিয়ে দ্বন্দ্ব রয়েছে। ডেভেলপার কোম্পানি থানায় অভিযোগ না করে এসআই জুলফিকারকে
প্রভাবিত করে আরিফুজ্জামানকে হুমকি দেওয়াচ্ছেন। বাহিরে দুজন কনস্টেবল আসলেন, এইসব নিয়ে আমার নাম্বারটা নিয়ে গেলেন। কেন, কে চাইছে বলো যে জুলফিকার সাহেব, উনি কি বলো যে উনি হইল এসআই জুলফিকার এবং পুলিশ ফাঁড়িতে আছেন। আমি নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে 10-15 মিনিট পরেই জুলফিকার আমার নাম্বার ফোন করলেন, করে বললেন ভাই একটু আপনি আসবেন থানায়, আপনার সাথে একটু কথা আছে। আমি বললাম কী ব্যাপারে, তো উনি বললো আপনি আসলে সামনাসামনি বলবো। 11টার দিকে তার সাথে রাতে দেখা করি, দেখা করে জানতে চাই। তখন সে আমাকে বলেন যে ডেভেলপারের সাথে আপনার যে সমস্যা আছে অতি দ্রুত বসে এটাকে সমাধান করে ফেলেন, না হলে আপনার সমস্যা আছে। জায়গা জমি ও টাকা পয়সা নিয়ে পুলিশের দেনদরবার নিষেধ থাকলেও এসআই জুলফিকার ওই ব্যবসায়ীকে ফোন করে ডেভেলপারদের কথা মেনে নেওয়ার জন্য চাপ দেন, মীমাংসা না হলে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি। আপনি আমাকে বিনা নোটিশে বিনা কারণে ডেকে তো ভাবে আপনি আমাকে হুমকি দিতে পারেন না। হ্যাঁ, আপনি জানেন আমি কি করতে পারি, আমি কী করতে পারেন আপনি আমার, আপনি আমার কিছুই করতে পারবেন না। আপনি বরং জোর আমাকে গুম করতে পারবেন, আইনগতভাবে কিছুই করতে পারবেন না। তখন বলে হ্যাঁ আমি আপনাকে যে কোনো ধরনের মামলা দিয়ে শায়েস্তা করতে পারি, থানার ডিসি সাহেব আমার আত্মীয়, আপনি জানেন। এ বিষয়ে কথা বলতে চাইলে এসআই জুলফিকার রাজি হননি। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া জানান, যদি পুলিশ কাউকে বিনা কারণে হয়রানি করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইনগত যে সেবা তিনি যেটা চাচ্ছেন বা প্রত্যাশা করছেন সেটা তারা পেতে পারেন, সেই বিষয়ে আমরা সবসময়ের জন্যই আমরা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা থাকেন ডিএমপির তারা কিন্তু সবসময় নজরদারি থাকেন। তারপরেও যদি এরকম কোনো ধরনের কোথাও কোনো ব্যত্যয় ঘটে তাহলে সেক্ষেত্রে আমরা অভিযোগ কিন্তু সেগুলোর আমরা অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি। দর্শক,